অনেকদিনের ইচ্ছা ছিল ঝাউবনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের গর্জন শুনব, সাথে থাকবে পাখির ডাক আর শান্ত নির্জন পরিবেশ। কাছে পিঠে মানুষ বলতে শুধু আমাদের দলটা, পায়ে পায়ে এগিয়ে যাব প্রকৃতির আরও কাছে, পেছনে পড়ে থাকবে মানুষের কোলাহল। হাই বন্ধুরা, হঠাৎ ইচ্ছে হলো এবারের উইকেন্ডটা কাটিয়ে আসি কোনো এক কাছাকাছি সমুদ্র সৈকতে। তো যেমন ভাবা তেমন কাজ, দেখুন ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়েছি আমরা। কোথায় যাচ্ছি কি? আমরা যাচ্ছি তাজপুর, আমাদের বাস বুক করা আছে সাঁতরাগাছি স্টেশন থেকে, তো ওখান থেকে আমরা বাসে উঠে চলে যাব তাজপুর। তো চলুন তাহলে, দেখা হচ্ছে তাজপুরে গিয়ে। একদম, এবার আমাদের টিম বেশ লম্বা, অনেক বন্ধু বান্ধব যাচ্ছে সঙ্গে, ওখানে গিয়ে সবার সাথে আলাপ করাবো একে একে। আর চলুন, পথে তো দেখা হচ্ছে। আমাদের বাসের টিকিট আগে থেকেই বুক করা ছিল, গ্রিন লাইন। এই বাসটা ছাড়ে বাবুঘাট থেকে, আর কিছু বাস আছে যেগুলো করুণাময়ী থেকেও ছাড়ে। টিকিট অনলাইনেই অ্যাভেলেবল, বা স্ট্যান্ডে গিয়েও কাটতে পারেন। টোটাল জার্নি 4.5 ঘন্টার মতো, এর মধ্যে একটা 15 মিনিটের ব্রেক আছে। কোলাঘাট পৌঁছে বাস একবার দাঁড়ায়, চাইলে এখানে আপনারা ব্রেকফাস্টও করে নিতে পারেন। আমরা সাঁতরাগাছি থেকে উঠেছিলাম 8:15, আর বালিশাহি অটোস্ট্যান্ডে নামার সময় দেখলাম ঘড়ির কাঁটা বলছে 12:50। নন্দকুমার অবধি রাস্তা এমনিই খুব স্মুথ, তারপর বোথওয়ে ট্রাফিকের জন্য একটু প্রবলেম হয় বালিশাহি অবধি। রাস্তায় কিছু জায়গায় কাজও চলছে। চলো বালিশাহি। বালিশাহি বালুশাহি একই না? এখানে তো দেখছি বালাইশাহি লেখা। বালি বালিশাহি হোটেলের নাম কি? একটা ছজন হবে? হ্যাঁ, বালিশাহি থেকে তাজপুরের দূরত্ব মাত্র 4 কিলোমিটার, কিন্তু রাস্তা সত্যিই খুব খারাপ। অটোতে 20 মিনিট লেগে গেল শুধু এইটুকু রাস্তা আসতে। থ্যাংক ইউ দাদা। চলো আমরা এসে পৌঁছে গেছি, আমাদের একদম ডেস্টিনেশনে এসে গেছি। ফুল টিম, ফুল টিম, এটা মানে ফুল টিম ফ্রেশ হয়ে এসে সবার সাথে আলাপ করব আমরা। চলুন ভেতরে যাওয়া যাক। রুমগুলো বেশ বড় আর মেইনটেইনড, একটা 4-বেডেড আর 2 ডাবল বেডেড রুম ছিল আমাদের। বাথরুম বেশ পরিষ্কার, আর প্রতিটা রুমে আছে টিভি। এছাড়া হোটেলে ওয়াইফাই অ্যাভেলেবল, কাবার্ড টেবিলের ব্যবস্থাও ছিল প্রত্যেকটা রুমে। কিরে খালি দুললে হবে, কিছু বলতে হবে তো? ছোটবেলায় ফিরে গেছি একদম, জাস্ট চেক ইন করেই চলে এসেছি দোলনা চড়তে। এবার আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে এখান থেকে একদম বেরাবো তাজপুর, যে বিচ আছে সেখানে, মানে ডেফিনেটলি ওটাই আমাদের মেইন অ্যাট্রাকশন। কিন্তু কি বলবো, দোলনা পেলে যে দুলতে বড্ড ভালো লাগে, তাই জন্য একটু দুলে নিই, তারপর যাচ্ছি ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে একবারে আমরা যাব বিচে, তারপর বিচে বেশ
জমিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। খাবার জায়গাটা খুবই সুন্দর, আর এই হলো আমাদের পুরো টিম, সবারই খিদে পেয়ে গেছে খুব। মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, পটল আলুর তরকারি, আমের চাটনি আর স্যালাড, মাছ আপনার পছন্দ মতো, পমফ্রেট, পার্শে, রুই অ্যাভেলেবল, এছাড়া চিকেনও ছিল। আর হলিডে ইনের রান্না সত্যিই খুব ভালো। আপনারা অন্য কোনো আইটেম চাইলে এদের আগে থেকে জানাতে হবে, এরা অ্যারেঞ্জ করে দেয়। এখানকার ম্যানেজার স্বর্ণাভবাবু সত্যিই খুব হেল্পফুল। খেয়ে উঠে আর একদম সময় নষ্ট না করে আমরা বিচের দিকে বেরিয়ে পড়লাম। হলিডে ইনে জেনে নিয়েছিলাম মেন রোড ধরে বিচে গেলে 10 মিনিটের হাঁটা পথ, কিন্তু ঝাউবনের ভেতর দিয়ে শর্টকাট নিলে মিনিট পাঁচেকের মধ্যেই বিচে পৌঁছে যাওয়া যাবে আর কি, এটাই তো চাইছিলাম। হাই গাইজ, তো আমরা এখন আছি, এই হচ্ছে আমাদের পুরো টিম। আমরা এখন বিচে পৌঁছে গেছি, তো এবার একটু এদিক ওদিক ঘুরে দেখবো, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে। বালি হয়তো নেই কাদা, কিন্তু আপনার এত সুন্দর ছিমছাম আর ফাঁকা। দীঘায় যেটা প্রচণ্ড ভিড় হয়, সেখানে তাজপুরের বীচ অত্যন্ত ফাঁকা। মানে এক দুদিনের জন্য যদি কেউ ফাঁকায় এসে শান্তির মধ্যে কাটাতে চান, এই বীচ হচ্ছে আইডিয়াল। মানে চারদিকে ফাঁকা, যতদূর চলতে সমুদ্র, অসাধারণ একটা ফিলিং এটা। এক দুদিনের জন্য তাজপুর হচ্ছে বেস্ট যদি ভিড় অ্যাভয়েড করতে চান। আর এখানকার লোকজনের ব্যবহার, এত আন্তরিক ব্যবহার পেয়েছি এখানে এসে, খুব ভালো লাগলো ট্রিপটা। কি ভাবলেন, সবাইকে ফাঁকি দিয়ে আমি একাই ডাব খেলাম? না না, বাকিরাও খেয়েছে। সমুদ্রের পাড়ে হ্যামকে দুলতে দুলতে ডাব খাওয়ার ব্যাপারই আলাদা। পরন্ত বিকেলের নরম কোণে দেখা রোদ আর দিগন্ত বিস্তৃত সমুদ্র মনকে যেন হঠাৎ করে কোনো দূর দেশে নিয়ে ফেলে। কেমন হয়েছে পকোড়া? দুরকম পকোড়া দিয়েছে, চিকেন পকোড়া, ভেজ পকোড়া। এদের রান্না ভালো।
কিরে এখনো দোলনা? আরে হ্যাঁ রে, কি ভালো লাগছে। চল তাহলে একটু ঘুরে আসি। আমি রেডি। পায়ে হেঁটে এক্সপ্লোর না করলে কি আর ভ্রমণ তোকে চলে? এটা তো আমাদের ট্র্যাডিশন, যেখানেই যাব পায়ে হেঁটে এরিয়াটা একটু ঘুরে দেখতে হবে। বিকেলবেলা বিচ থেকে ফেরার সময় দেখেছিলাম মেন রোডটাও খুব সুন্দর। ইভিনিংয়ে আরও ভালো লাগছিল, বেশ থ্রিলিং। ঘন অন্ধকার আর কাছে পিঠে শেয়ালের ডাক। একটু এগোতেই দেখাও পেয়ে গেলাম কয়েকটার, বেশ জঙ্গল জঙ্গল ফিলিং হচ্ছিল। এটা তাজপুরের উপরি পাওনা। গুড মর্নিং। ডে টু আজকে আমাদের এই তাজপুর ভ্রমণের। তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, এবার জাস্ট চাটা খেয়েই আমরা বেরিয়ে পড়ব, একটু এদিক সেদিক যাওয়া আর কি। হ্যাঁ, বিচে ডেফিনেটলি যাব, কারণ মর্নিং এ বিচটা কেমন লাগে ডেফিনেটলি একবার দেখতেই হবে। তো এখান থেকে মানে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি, কি ভাল লাগছে। মানে এই ব্যাপারগুলোর জন্যই তো প্রকৃতির কাছে আসা। চারপাশে শুধু সবুজ আর সবুজ, দেখুন দেখতেই পাচ্ছেন। একদিনের ট্রিপ, ওয়ান নাইট স্টে, তো আজকেই আমরা ফিরব। তার আগে যতটা টাইম আর কি প্রকৃতির সঙ্গে থাকা যায়, যতটা টাইম ঘোরা যায়, তো দেখা যাক, দেখি আগে বাকিরা কতদূর রেডি হয়েছে। তো আমরা জাস্ট চাটা খেয়ে বেরিয়ে পড়ব। সঙ্গে এরকম গ্রিনারি চারপাশে, ও একদম মানে উইকেন্ডের জন্য আই থিঙ্ক পারফেক্ট ডেস্টিনেশন। হ্যাঁ, এই দুজনকে পাওয়া গেছে এদিকে। কি কেমন লাগছে? ভোরের কুরকুরে হাওয়া, দারুণ লাগছে। হালকা রোদ, খুব রোদ নয়, কড়া রোদ নয়, তার মধ্যে হাঁসের উপর পা রেখে বসে চা খাওয়া। সমুদ্র অতি দ্রুত পাল্টে যায়। কাল বিকেলে তাকে সূর্যের মিঠে আলোতে বড় মায়াবী লাগছিল, আজ সকালে তাই আবারও চললাম ভোরবেলা সমুদ্রের চেহারা দেখার জন্য। কেরে উজান, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এসে ডাব খাওয়া দাওয়া করে এরকম দোলনায় বসে খুবই ভালো লাগছে। এরকম দোলনা তো পাওয়া যায় না কোনো বিচে, আজ খুবই ভালো লাগছে। বাহ, কেমন লাগছে সংযুক্তা? ভীষণ ভালো লাগছে, খুব এনজয় করছি সবাই মিলে। অঙ্কিত? হ্যাঁ, দারুণ লাগছে। আজকে একটু ওয়েদারটা খারাপ, কালকে আরো ভালো ছিল, ভালো লাগছে। ঠিক আছে, একটু রোদ না উঠলেও ছবি ভালো উঠবে না, সেটা একটা ব্যাপার আছে, তাই না বলো তো অমল দিদি?
কালকে দিনে তো আমাদের মেঘলা দিন আছে কিন্তু কালকে দিনের ওয়েদারটা তো খুব সুন্দর ছিল একদম মেঘলা আর একদম ঠিক টাইমে মানে পারফেক্ট টাইমে হ্যাঁ যখন দরকার ছিল সুন্দর রোদ উঠে গেছে না দুরকম এক্সপেরিয়েন্স হলো না হ্যাঁ 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 দুদিন দুরকম আর এখানে বসে গরম লাগছে না এখানে বেশ ভালো লাগছে হাওয়াটা বেশ সুদিং দাদা হ্যাঁ খুব ভালো এনজয় করছি দুদিন মধ্যে এসেছি অফিসে টেনশন অনেকটা রিলিফ হলো ভালো লাগলো ওয়েদারটাও খুব কালকে ভালো ছিল যার জন্য খুব ভালো লেগেছে আজকে একটু গরম আছে কিন্তু এটা ঠিক চলে যাবে একদম একদম আর একটা ট্রিপ আমাদের করতে হবে প্রকৃতির মাঝে একটা দিন দারুণ কাটলো সময় যে কিভাবে বয়ে গেল বুঝতেই পারলাম না তো এখন আমাদের বেরানোর সময় এসে গেছে তো বেরানোর আগে যাদের সাথে থেকে আমাদের এই এত সুন্দর ট্রিপটা অর্গানাইজ হলো তাদের সাথে একবার আলাপ সেরে নেব এখানকার যিনি কনসার্ন পারসন রয়েছেন স্বর্ণাভ বাবু উনি এবং ওনার যে টিম তাদের যে আন্তরিকতা জাস্ট আমরা আপ্লুত ভীষণ ভালো লেগেছে প্রকৃতির সঙ্গে ওনাদের এই ব্যবহার তো আসুন না একবার আলাপটা সেরে নিই স্বর্ণাভ বাবু আচ্ছা দাদা আপনার থেকে একটু জানবো যে এই হোটেলটার নাম হচ্ছে তাজপুর হলিডে তাজপুর হলিডে আচ্ছা তো তাজপুর হলিডে ইনে কটা রুম রয়েছে আমাদের রুম আছে 10টা 8টা ডাবল বেডরুম ওগুলো ট্রিপল শেয়ারিং করা যায় আর দুটো ফোর বেডের রুম আছে একটা চারজন থাকা যায় আর একটাতে ছয়জন অবধি থাকা যায় আচ্ছা এসি রুম সবকটাই এসি সবই এসি আচ্ছা আর ট্যারিফ কি রকম রয়েছে রুমে ট্যারিফ আমাদের আছে যেগুলো ডাবল বেডরুম ওগুলোর ভাড়া আছে সব কিছু ট্যাক্স ট্যাক্স নিয়ে 1800 টাকা আর যেগুলো ফোর বেডের রুম আছে একটার ভাড়া আছে 2000 টাকা একটা 2500 টাকা আচ্ছা আর এখানে পৌঁছাবে কি করে যারা ধরুন আমাদের ভিডিও দেখে আসবে এখানে কিভাবে আসবে এখানে বাসে এলে আপনাকে বালিসাই স্টপেজ দীঘার 11 কিলোমিটার আগে আপনাকে নেমে যেতে হবে আর ওখান থেকে নেমে অটো টোটো সবই পাওয়া যায় বা আমার সাথে যদি যোগাযোগ করে আসেন গেস্ট তো আমি গাড়ির ব্যবস্থা করে দিতে পারি আর যদি ট্রেনে আসেন তাহলে রামনগর স্টপেজে নামতে হবে ওখান থেকেও টোটো টোটো পাওয়া যায় তো আমাকে বললে আমি গাড়ি ফাড়ি পাঠিয়ে নিয়ে চলে আসতে পারি কোনো অসুবিধা নেই আচ্ছা আর একটা কথা একটু জিজ্ঞেস করবো সেটা হচ্ছে ধরুন যারা তাজপুর আসবে ডেফিনেটলি উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে দারুণ জায়গা তো এখান থেকে কি আরও কিছু সাইট সিন বা কোথাও যাওয়া যায় এখান থেকে আপনার শঙ্করপুর কাছাকাছি দীঘাটাও কাছাকাছি মান্দারমণি আছে এদিকে আপনার উদয়পুর তালসারি চন্দনেশ্বর এই জায়গাগুলো যারা এখানে আসেন এগুলো জান তারা মানে প্রত্যেকে সাইট সিন করা যেতে পারে আচ্ছা তাহলে তো বুঝতেই পারছেন বেশ এটা কম্বিনেশন প্যাকেজ হতেই পারে আর সবচেয়ে বেস্ট পার্ট যেটা এর জন্য আপনার কিন্তু বেশ অনেকদিন ধরে প্ল্যান করার কোনো প্রয়োজন নেই তাই তো দাদা হোটেল এখানে মানে সেরকম প্ল্যানের কোনো ব্যাপার নেই বাস অ্যাভেলেবেল থাকে বুক করে চলে আসতে পারেন ট্রেনেও আসা যায় আর দাদার সাথে কন্ট্যাক্ট করলে অ্যাভেলেবিলিটি আই থিঙ্ক হয়েই যাবে তো আসুন না একবার ঘুরে যান আমাদের সাথে আর আরও যা যা ডিটেলস দরকার এখানে আসার জন্য সমস্তটা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে তো পুরো ভিডিও দেখুন সঙ্গে থাকুন ভ্রমন্তুকে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ